আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন তো আজকে আমি এটা বানাইছি একটা হল ফটোগ্রাফের লাইট তো যারা যারা স্টুডিওর ভিতরে ফটোগ্রাফ করেন আর যারা ফটো তুলেন তাদের জন্য এই লাইটটা প্রচুর পরিমাণ হেল্পফুল হবে কারণ এইগুলা কিনতে গেলে অনেক প্রাইস মানে একটা হাই দামে বিক্রি করে তারা আর আমি এটা পঞ্চাশ ষাট টাকার মধ্যে বানাইছি তো কিভাবে বানাইছি চলেন স্টুডিওতে দেখাই আর একটা কথা বলি যে এটা বানানোর কারণ হলো আমি যেখানে বসে ভিডিও বানাই সেখানে তিনটে লাইট এড করছি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটগুলা প্রচুর পরিমাণ রিফ্লেকশন দেয় আর কোনো কিছু ভিডিও মিডিও করতে গেলে দেখা যায় যে আপনার ওই লাইটের যে ছবিগুলো প্রতিচ্ছবিগুলো সেগুলা দেখা যায় যার কারণে আমি এটা বানাইছি প্রচুর পরিমাণ হাইব্রাইট দেয় তো এটা কিভাবে বানাইছি আর এটা কিভাবে ওয়ার্ক করে সেটা আমি এখন দেখাচ্ছি চলে তো এই কট শীটের চারটা ভাগ করে আমি এই লাইটটা বানাবো তো যাই হোক এটার মাপ আমি আপনাদের ডিসপ্লেতে দেখায় দিতেছি কত কত নেবেন আপনারা তো আপনারা এরকমভাবে অ্যাকুরেটভাবে যদি কেটে নেন তাহলে দেখা যাবে যে আমি যেভাবে বানাচ্ছি সেখানে আপনাদের আর কোনো এক্সট্রা কোনো ইয়ে করতে হবে না মেহনত করতে হবে না তো এটা আমি একটা ব্লেড দিয়ে কাটতেছি আপনারা যদি ব্লেড বা আপনাদের এই যে কাটারগুলো পাওয়া যায় লাইব্রেরিতে যে বিশ টাকা করে কাটার আছে সেগুলো পাওয়া যায় সেগুলো তো খুবই ভালো কাটে এই কটশিটগুলো আর কটশিট কাটার জন্য আপনারা ব্লেডও ইউজ করতে পারেন ব্লেড ইউজ করলে কোনো প্রবলেম নাই তো যাই হোক আমি আপাতত আমি যেটা দিয়ে কাজ করি সেটাই নিয়ে নিতেছি আর এই ভিডিওটা আমি এ টু জেড কী কী দিয়ে বানাইছি কতটুকু কম কেমনি কি কখন কি করছি না করছি সব আমি এই ভিডিওতে দেখাই দিব তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওতে আর এরকম ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি তো আপনাদের আমন্ত্রণ রইল আমার চ্যানেলে ঘুরে আসার জন্য তো দেখেন আমি একটা শিট এখানে নিয়ে নিলাম তো এখন আমরা যেটা করবো সেটা হলো ফয়েল পেপার ফয়েল পেপারটা আমি আনছি দারাস থেকে কিভাবে আনছি এর আগে আমি একটা আনবক্সিং ভিডিও দিয়েছিলাম সেখানে অল ডিটেলস দেওয়া আছে তো দেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিছি তো আপনাদের চাইলে আপনাদের মন চাইলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো কিভাবে ফয়েল পেপারটা কাটতে হয় সেটা হলো আমি ব্লেড দিয়ে কাটতেছি আপনারা যদি কাছি সিজারিগুলো ইউজ করেন তো করতে পারেন সমস্যা নাই তো আমি আপাতত ব্লেড দিয়ে কেটে নিলাম তো জাস্ট আপনারা এরকম কেটে নেবেন এই ফয়েল প্যাপারটা এই করছিটের মধ্যে লাগানোর জন্য আপনারা কাঠের আঠার যে কাঠের যে আটাগুলা ইউজ করে ওটা আপনারা ইউজ করতে পারবেন বাট আমার কাছে আছে হলো নেগেটিভ মানে দুই সাইডের যে আঠার যে কস্টিভটা তো দেন এইটা আমার কাছে আসে আমি এটা বাজার থেকে মাত্র পনেরো টাকা দিয়ে কিনে আনছিলাম তো আপনারা চাইলে এটা বাজার থেকে কিনে আনতে পারেন লাইব্রেরিতে পেয়ে যাবেন দুই সাইড কস্টিপ কথা বললেই হয়ে যাবে তো দেন আমি এটা লাগিয়ে নেবো ভাবে আর আপনারা যদি এরকম এটা না পান তো দেন আপনার কাঠের যে আঠা সাদা আঠাটা আমি দেখাবো সামনেই তো এটা কীভাবে কোন আঠার কথা বলতেছি সে তো আপনারা আটকে নিতে পারবেন প্রবলেম নাই বাট আমি এই কস্টিভ দিয়ে আটকে দিতেছি যাতে কোনো ই না হয় আর বাইদেব এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে লং হয়ে যাবে আমি জানি দশ দশ এগারো মিনিট হয়ে যাবে তো কারণ এই ভিডিওটা একটু মানে হেল্পফুল হবে আপনাদের জন্য যার কারণে আমি এটা বানাচ্ছি আর তো আই থিঙ্ক ভিডিওটা আপনারা এনজয় করেন দেখেন কীভাবে কি বানা বানিয়েছি তো আরম্ভি পার ডে পার আমি আপনাদের দেখাই দিব কী রকম কী কী করছি না করছি তো এরকমভাবে আপনারা এই ফলটাকে করছি লাগিয়ে নেবেন তো আমার লাগানো কমপ্লিট তো এইখানে আমি এই আঠার কথা বললাম এটা দিয়েও আপনারা এই ফলটাকে আটকে নিতে পারবেন তো যাই হোক আমি এখানে আধা ইঞ্চি মতো কেটে নিছি যাতে আমরা আই মিন আপনাদের আধা ইঞ্চি বলতে আপনাদের এই করছিটের যে মাপ মাপটা যে চিকনের যে যতটুকু পোস্ত আছে মোটা ওইটা অনুযায়ী আপনাদের এক সাইডে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিছি তো দেন আপনারা এইরকমভাবে কেটে নেবেন নেওয়ার পর আমি আরেকটা যে আছে যেমন এই যে এইটা এই যে এই যে এই যে অংশটা যেভাবে আমি আটকে দিয়েছি চার্জটা আপনারা ভাবে আটকেবেন আর এখানে আমি কিছু কাঠের মতো ইউজ করছি যেগুলো আমি শলাকে চোখা করে আর ব্রেড দিয়ে চোখা করে এটা আমি এড করে নেব আপনারা যদি চান তাহলে যে হোটেলের মধ্যে বা খাওয়ার পর যে দাঁত দাঁত ওয়াশ করার জন্য যে কাঠিগুলো ইউজ করা হয় সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো আমি আপাতত সলা ইউজ করতেছি আমার কাছে ছিল না তো আমি যেভাবে করতেছি আপনারা জাস্ট এইরকম ভাবে ঢুকিয়ে নেবেন তো আমি এক সাইড দেখাই দিই কারণ এটা আমার বানাইতে প্রায় চার পাঁচ ঘন্টার মতো লাগছে মানে জুগার করে একটু করতে তো আমি একটু ফার্স্ট দেখাবো আর কি এক পার্ট দেখাইলাম তো জাস্ট ফর ভাবে আপনারা চারটা পার্ট করে নেবেন তো চারটা পার্ট করার পর এরকম হয়ে যাবে আর আঠাটা কীরকমভাবে লাগছে আমি আপনাদের দেখাই দেখেন কি সুন্দর হয়ে আঠাটা লেগে গেছে তো এরকম একটু একটু ফাঁকা আছে বাট এটা কোনো কিছু না এটা আঠায় লেগে আছে কিন্তু আপনাদের ভিডিওতে বোঝা গেছে না তো যাই হোক এরপর আমাদের যে যে কাজটা করতে হবে সেখানে হলো এখানে আমাদের আবার একটু কস্টিভের ইউজ করতে হবে আপনারা আমি আপনাদের সাজেস্ট করি যে কস্টিভ ইউজ না করে আপনারা কাঠের আটাটা ইউজ করবেন তো এটা আপনাদের প্রাইসটা মানে একটু কষ্ট কম হবে আর হাফ প্রাইসটাও কম পড়বে যাই হোক এরকমভাবে আমি আপাতত আমার কাছে ছিল এটা আমি অনেক দিন ধরে ইউজ করি না তো নষ্ট হয়ে যাবে তো দেন এটা আমি ইউজ করে নিলাম আজকে তো এরকমভাবে আমি এক সাইড লাগিয়ে আর এক সাইড উঠিয়ে নেব নেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হলো যে এই হলো একটা সাদা কাপড় এটা আপনারা যে কোনো টেইলার্সের দোকানে পেয়ে যাবেন বা আপনাদের ছোতার দোকান সেখানেও কাপ কাপড়ের দোকানে গেলে এটা আপনারা পেয়ে যাবেন আমি এক গজ কাপড় আনছি সেটাতে আমি চারটা লাইট বানাইতে পারবো এক গজ কাপড়ের দাম মাত্র অনলি পঞ্চাশ টাকা তো দেন আমি এরকমভাবে জাস্ট আমি যেভাবে দেখাইতেছি জাস্ট আপনার ওই রকম খালি একটু ফলো করবেন তবে হয়ে যাবে তো একটু টান টান করে লাগাবেন এরকমভাবে যাতে আপনাদের লাইটটা ঘুষ না হয়ে যায় বা লাইটের আলোটা কোনো জায়গায়ই না হয় দেখেন আমার কাজ কমপ্লিট তো আমি আঠা কাঠের আঠার কথা বলতেছি বারবার তো সেটা আমি ইউজ করে আপনাদের দেখাই কীরকম হয় আর ওটা বলে দেখাইতেছি তো এখন আমাদের যেটা করতে হবে এরকম করে তিনটা চার সাইডে চারটা পিনের পিনের মতো করে নিতে হবে জেআই তারের মাধ্যমে জেআই তার তার যেটাকে বলে তার কাটা তো আমি পুরাতন ছিল আমি সেটা করে নিলাম তারপর আপনার গ্লো দিয়ে গ্লো গানের যে গ্লো আছে সেটা দিয়ে আপনারা আটকে নেবেন ভুলেও কখনো এখানে ছোপারগুলো ইউজ করবেন না আমি আপনাদের এটা বারবার বলে দিতেছি যে সুপারগুলো এখানে কটশিটের মধ্যে ইউজ করা যাবে না কারণ সুপারগুলোটা যদি আপনি এখানে ইউজ করেন দেখা যাবে যে এই কটশিটটা পড়ে যাবে তো এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলে দেখতে পারেন আরও আছে আর আমি রেগুলারই আপলোড করে থাকি ভিডিও প্রায় তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আর আপনাদের ফ্রেন্ডরা যদি এরকম কোনো প্রফেশনালে যেমন ফটোগ্রাফ করে ফটোগ্রাফিং করে তাদের যদি এরকম ইউজ তারা বানাইতে চায় তাদের কাছে এই লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবেন তো আমার এখন যেটা করতে হবে সেটা হলো যে একটা হোল্ডার সিম্পল একটা হোল্ডার যার দাম নিচে মাত্র বিশ টাকা তো এখানে আপনারা একটা চার কানি করছে মাঝখানে এটা কোন সাইজে নিছি আমি এটা পরে দেখাবো তো এরকম করে মার্ক করে নিয়ে আপনারা কেটে নেবেন আমি অন্য একটা ব্লেড এই ব্লেডটাও আমি বানাইছি কীভাবে বানাইছি সেটা লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে তো অবশ্য আপনারা দেখে নিতে পারেন খুবই হেল্পফুল আমি এটা দিয়ে প্রায় দুই মাসের মতো কাজ করতেছি কোনো কিছু হয় না এই সিজার ব্লেড দিয়ে বানাইছি এটা আমি তো এটা ডিটেলস ভিডিওটা আমি দিয়েছি অবশ্য চ্যানেলে অবশ্য আমি এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো যাই হোক আমার কাজ কমপ্লিট এখানে এখন দেখেন কত সুন্দর হয়ে এখানে আমার এই হোল্ডারের যে সাইডটা লেগে গেছে তো এখন আমরা এখানে গ্লো দিয়ে আটকে নেব আবার বলে নিতাম এখানে সোবারগুলো অ্যাড করবেন না আর যদি এখানে কাঠের আটা অ্যাড করেন তাহলে শুকাইতে অনেক দেরি হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিও অবশ্যই ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর নতুন ইউটিউবার যেহেতু একটু সাপোর্ট না করলে অবশ্যই উঠতে পারবো না তো এখন আমাদের এই হোল্ডারে একটু ওয়ারিং করার সময় আমি যেভাবে করি ওই রকমভাবে করে নেবেন এইটা খুবই সিম্পল একটা ওয়ারিং আপনারা মানে একটা বাচ্চাও পেরে যাবে এটা আপনি সাধারণ ঘরের ভিতরে ওয়ারিং করতে হয় তো আমাদের ওয়ারিং কমপ্লিট আমি আপনাদের একটু ভিডিওটা বড় হলো তার কারণ হলো যে আমি পুরাটা ভিডিও আপনাদের ডিটেল সহকারে কিভাবে কি করছি কখন আমি চাই নাই যে এটা আপনাদের কোনো ই হোক মানে কোনো জায়গায় আপনারা আটকে যান বা বানাইতে পারলেন না আমার এই ভিডিও দেখে হেল্পফুল না আপনাদের এরকম কিছু চাই না তো আমি আগেই বলছিলাম এটা কিসের মাপে নিয়েছি আমি এটা সেটা দেখাবো পরে এই দেখেন আমি এটা পিছনের যে সাইডটা আছে সেটার মাপে আমি নিয়ে নিয়েছি আর এখন আমরা যেটা ইউজ করব সেটা হলো এই রাবার এই রাবারটা আর জন্যই আমি চারটা ক্লিপ লাগাইছি তো দেখেন আমি কিভাবে ক্লিপটা লাগাই আমি আপনাদের কাছ থেকে দেখাই এই দেখেন খুবই সুন্দরভাবে এটা আমাদের এখানে লেগে গেছে তো আপনারা এটা মাঝখান দিয়ে তারটা বের করে নেবেন যাতে চার সাইটে আপনার হোল্ডারটা মাঝখানে পড়ে ঠিক আছে তো আমি এটা কীভাবে করি সিম্পল আমাকে ফলো করেন তো দেন হয়ে যাবে তো আমি একটু বেশি বকর বকর করতেছি বাট বকর বকর না করলে হইতেছে না কারণ অল ডিটেলসটা আমি আপনাদের দিয়ে দিতেছি কীরকমভাবে কী করছি না করছি যাতে আপনাদের বানাইতে একটু পরিমাণ প্রবলেম না হয় আমার কাজ কমপ্লিট এখন আমরা যেটা করবো যে আমি যেখানে ভিডিও বানাই সেখানে এটা আমি অ্যাড করব এই দেখেন আমি এখানে তিনটা লাইট অ্যাড করার কারণে আমার যে রিফ্লেকশনটা দেয় এই কারণে আমি এটার উপরে এটা লাগিয়ে নিলাম জাস্ট এইটুকুই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে তো এটা আমি কিভাবে ওয়ার্ক করে সেটা আমি এখন দেখা দিতেছি তো দুইটা তার যে লাইটের দুইটা তার সেটা আমি এখন দিয়ে নেব দেখেন কী সুন্দর একটা হাই ব্রাইটনেসে বাট এইখানে আপনাকে কাছে নিয়ে দেখাই কিন্তু এইখানে কোনো রিফ্লেকশন নাই ঠিক আছে এখানে কোনো প্রকার কোনো রিফ্লেকশন নাই দেখেন একবারে হুবহু আমি একটা নর্মাল লাইট ইউজ করছি একটু হাই লাইট ইউজ করার ট্রাই করবেন আপনারা দেখেন এখানে কোনো রিফ্লেকশন নাই এইটাই হলো ফটোগ্রাফিংয়ের যে লাইট সেটার এই কারণেই এই লাইটটা বানানো আর আমি যদি ওই লাইটটা ইউজ করি অবশ্য একটু বাদ তা আলোটা একটু বেশি দেয় বাট এখানে রিফ্লেকশনটা দিয়ে দেয় দেখেন লাইটটা কত সুন্দর ইউজ হচ্ছে তো আই থিঙ্ক আপনার ভিডিওটাই ভালো লাগছে আমার মনে হয় আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন প্লিজ আর চ্যানেলকে নতুন যদি কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নিজেদের খেয়াল রাখেন ভিডিও দেখতে হবে আরও টাটা বাই বাই ভালো থাকবেন খেয়াল রাখবেন নিজেদের